আমাদের আজকের ক্লাস, যারা তোমরা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধীনে ত্রিপুরার বিভিন্ন জেনারেল ডিগ্রি কলেজে ষষ্ঠ সেমিস্টারে পড়াশোনা করছো বাংলা অনার্স নিয়ে, তাদের জন্য আমি আজকে তোমাদের পড়াবো রবীন্দ্রনাথের সাহিত্য প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত একটি প্রবন্ধ থেকে কিভাবে লাইন তুলে প্রশ্ন আসে সে নিয়ে আলোচনা। আমি প্রথমে সেই লাইনটা উল্লেখ করব, সে লাইন থেকে প্রশ্ন এলে পরে তোমরা কিভাবে ফাইনাল পরীক্ষায় আনসার করবে সেটা নিয়েও আমি আজকের ক্লাসে আলোচনা করব। তাহলে প্রথমে আমি লাইনটা উল্লেখ করছি, জ্ঞানের কথাকে প্রমাণ করিতে হয় আর ভাবের কথাকে সঞ্চার করিয়া দিতে হয়, আলোচনা করো। অথবা সাহিত্যের প্রধান অবলম্বন জ্ঞানের বিষয় নহে ভাবের বিষয়, আলোচনা করো। এই যে দুটি লাইন বললাম, এই দুটি লাইনই রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত, তোমাদের পাঠ্য সাহিত্যের সামগ্রিক প্রবন্ধের অন্তর্গত। এই দুটি লাইন দিয়ে যদি প্রশ্ন আসে তোমরা কিভাবে আনসার লিখবে পরীক্ষার খাতায় সেটা নিয়ে আমি এখন সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। মানুষের হৃদয় অপর মানুষের হৃদয়ের অমরতা প্রার্থনা করে এবং সেই কারণেই নিজের মনের ভাবটিকে পরিস্ফুট করার জন্য মানুষ সাহিত্য সৃষ্টি করে। এই কারণেই নীরব কবিত্ব ও আত্মগত ভাবোচ্ছ্বাস কথাগুলিকে অর্থহীন বাকচাতুরী বলে মনে করা হয়। আসলে প্রকাশই কবিত্ব। নিজেকে প্রকাশ করা, নিজের মনোভাবকে ছড়িয়ে দেওয়া এবং তাকে স্থায়ী করে তোলার জন্যই জীবজন্তু, গাছপালা এবং মানুষও বংশ বিস্তার করে। মহামতি অশোক তার বক্তব্যকে, তার মনোভাবকে সর্বকালের মানুষের কাছে পৌঁছে দেবার জন্যই দেশে দেশে, গিরিগাত্রে ও প্রস্তর স্তম্ভে তাঁর অনুশাসন লিপি খোদাই করে রেখেছিলেন। প্রত্যেক শিল্পী, তিনি চিত্রকর, স্থাপত্যশিল্পী, ভাস্কর কিংবা সাহিত্যিক, যাই হন না কেন, চিরকাল ধরে তাঁদের অবিরাম চেষ্টার পেছনে রয়ে গেছে তাঁদের হৃদয়ভাবকে অন্যের হৃদয়ে পৌঁছে দেবার একটা তাগিদ বা তাগাদাও বলতে পারি। নিজের মনের ভাবকে অপরের মনে সঞ্চারিত করবার দুরকমের প্রয়োজন দেখা দিতে পারে। একটা প্রয়োজন হতে পারে ক্ষণকালীন, অপরটি চিরকালীন। এবং এই দুই প্রয়োজন সিদ্ধির জন্য উপায়ের মধ্যেও যে পার্থক্য থাকবে তা একান্তইভাবেই স্বাভাবিক। আমরা আমাদের সাংবৎসরিক প্রয়োজনের জন্য, উদরান্নের জন্য, মানে উদর অন্যের অর্থাৎ অন্যের সংস্থানের জন্য জমিতে ধান, গম বা যব ফলাই, কিন্তু বৃহত্তর প্রয়োজন সিদ্ধির, চিরকালীন অরণ্য সৃষ্টির জন্য সন্ধান করি বনস্পতির বীজ। প্রথমটির প্রয়োজন তাৎক্ষণিক, তা আমাদের দেহের ক্ষুধা মেটায়। পক্ষান্তরে আমরা অন্যভাবে আমরা বলতে পারি অরণ্যের প্রয়োজন চিরকালীন, তা একদিকে যেমন পুরুষানুক্রমে আমাদের মানসিক ক্ষুধার নিবৃত্তিরও সহায়ক হয়। আমাদের সাহিত্যেও রয়েছে তেমনি দুটি ধারা। একটিতে আছে ক্ষণকালের প্রয়োজন মেটানোর জন্য জ্ঞানের কথা বা মননশীল সাহিত্য, এবং অপর ধারায় রয়েছে শাশ্বত আনন্দের উৎস, রস সাহিত্য বা ভাবের কথা। চিরকাল মানুষ চেষ্টা করে, চিরকাল ধরে মানুষ চেষ্টা করে আসছে প্রকৃত রস সাহিত্য সৃষ্টি করতে, কারণ এরই রয়েছে চিরকালীন স্থায়িত্ব। আমাদের দেশেও লেখকরা জ্ঞানের সাহিত্য বা সার্বান সাহিত্য রচনা অপেক্ষা কবিতা, গল্প, উপন্যাস আদি সৃজনধর্মী সাহিত্য রচনাতেই অধিক পরিমাণে আগ্রহী। এই নিয়ে অর্থাৎ সার্বান সাহিত্যের অভাব নিয়ে হিতৈষী সমালোচকদের মনে দুশ্চিন্তা জাগতে পারে, কিন্তু লেখকরা স্থায়ীভাবেই কিছু রচনা করতে চান।
জ্ঞানের কথা একবার প্রচারিত হলে তার প্রয়োজন ফুরিয়ে যায়, আবার নিত্য নতুন আবিষ্কারের ফলে পুরাতন জ্ঞানের কথা মূল্যহীন বিবেচিত হয়। একসময় যে জ্ঞানের বিষয় পণ্ডিতের বোধগম্য হয় না, আজ তা অর্বাচীন বালকের কাছেও নতুন নয়, বরং সহজবোধ্য। ফলে জ্ঞানের কথার কোনো শাশ্বত চিরন্তন মূল্য নেই, নতুন চিন্তাধারার প্রবর্তনে সেই জ্ঞানের কথাও আচ্ছন্ন হয়ে যায়। কিন্তু হৃদয়ভাবের কথা বহুল প্রচারেও কখনো পুরাতন হয় না। আবার আগুন গরম, জল তরল কিংবা সূর্য পূর্ব দিকে উদিত হয়, এইসব জ্ঞানের কথা একবার জানলে আর দ্বিতীয়বার জানবার আবশ্যক হয় না। অথচ পূবের আকাশে সূর্যোদয় দর্শনে মনে যে প্রকাশের অতীত অনুভূতির সৃষ্টি হয়, তা বারবার দর্শনেও যেন পুরাতন হয় না। ভাবের কথা বারবার শ্রবণেও তেমন কোনো ক্লান্তি আসে না, বরং প্রাচীনকাল থেকে লোক পরম্পরায় যে অনুভূতি প্রবাহিত হয়ে আসছে তাতে তার গভীরতা বৃদ্ধি পায় এবং তা সহজেই আমাদের আবিষ্ট করতে পারে। এই কারণেই মানুষ যদি নিজের কোনো জিনিসকে চিরকালের করে রাখতে চায়, তাহলে তাকে ভাবের কথায় অবলম্বন করতে হয়। এই জন্যেই বলা হয় সাহিত্যের প্রধান অবলম্বন ভাবের বিষয়, জ্ঞানের বিষয় নয়। ভাবের বিষয় চিরকালীন, জ্ঞানের বিষয়ের মেয়াদ স্বল্পকালীন। উভয়ের পার্থক্য শুধু এইটুকুই নয়, জ্ঞানের বিষয়ে প্রাধান্য বিষয়টিরই, তাই পাত্রান্তরেও তার সবুদ্ধতার অভাব, সুবুদ্ধতার অভাব ঘটে না। অর্থাৎ জ্ঞানের বিষয়কে ভাবান্তরিত করা যায় এবং তাতে উজ্জ্বলতার বৃদ্ধিও ঘটতে পারে, কিন্তু ভাবের বিষয়ে একথা খাটে না। এখানে শুধু বিষয়টিরই নয়, ভঙ্গিটিও অনুভবযোগ্য। যে ভাষায় লেখক আপনার হৃদয়ের অনুভূতি প্রকাশ করেন, ভাষান্তরিত হলে তা আর বজায় থাকে না। জ্ঞানের কথাকে যুক্তি, তর্ক বা দৃষ্টান্ত সহযোগে শুধু প্রমাণ করলেই চলে, কিন্তু ভাবের কথাকে নানা প্রকার ছলা, কলা, আভাস, ইঙ্গিত অর্থাৎ ছন্দে, অলঙ্কারে নানাভাবে সাজিয়ে গুছিয়ে এমনভাবে প্রকাশ করতে হয় যাতে তা সহজেই অন্যের হৃদয়েও সঞ্চারিত হতে পারে। এক্ষেত্রে শুধু বুঝানোটাই যথেষ্ট নয়, তাকে নতুন করে সৃষ্টি করে তুলতে হয়। অপরের হৃদয়ে যদি নিজের ভাবকে সঞ্চার করা না যায়, তবে তা আর সাহিত্য হয়ে উঠতে পারে না। ভাবকে সঞ্চারিত করার জন্য যে সমস্ত কলাকৌশলের প্রয়োজন অনুভূত হয়, সেই বিষয়ে রবীন্দ্রনাথ যা বলেছেন তা থেকেই এর প্রকৃতি এবং উপযোগিতা অনুভূত হবে। তিনি কি বলেছেন? রবীন্দ্রনাথ বলেছেন, এই কলাকৌশল পূর্ণ রচনা ভাবের দেহের মতো, এই দেহের মধ্যে ভাবের প্রতিষ্ঠা সাহিত্যকারের, সাহিত্যকারের পরিচয়। এই দেহের প্রকৃতি ও গঠন অনুসারী তাহার আশ্রিত ভাব মানুষের কাছে আদর পায়, ইহার শক্তি অনুসারী তাহা হৃদয়ে ও কালে ব্যক্তি লাভ করিতে পারে।